রাজস্থান, ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশের বড় ঝড়ের মুখে পড়তে চলেছে বিজেপি। সিভোটার এবং এবিপি নিউজের সমীক্ষায় ইঙ্গিত, তিন রাজ্যে ক্ষমতা হারাতে পারে বিজেপি। তবে মোদি ফ্যাক্টরের জন্য তিন রাজ্যেই লোকসভা নির্বাচনে ভালো ফল করতে পারে বিজেপি। তিন রাজ্যেই বড় ব্যবধানে কংগ্রেসের জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে সমীক্ষায়। এক, সিভোটার ও এবিপি নিউজের সমীক্ষা। সমীক্ষা অনুযায়ী কংগ্রেস যদি তিন রাজ্যে জয় পায়, তাহলে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে তাদের যে শক্তি বৃদ্ধি হবে তা আর বলার অপেক্ষা রাখে না। তিন রাজ্যে সব মিলিয়ে 28,000 জনের ওপর সমীক্ষা চালানো হয়েছে। যদিও এই একই লোকজন লোকসভা নির্বাচনে তাদের আনুগত্য বদলেরও ইঙ্গিত দিয়ে রেখেছেন। 2019 নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি তাদের প্রথম পছন্দের, দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধী। তিন রাজ্যে লোকসভার আসন সংখ্যা 65। দুই, রাজস্থান। এবিপি সি ভোটারের সমীক্ষায় কংগ্রেস 51% ভোট পেয়ে 200 মধ্যে 130 আসন দখল করতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি 37% ভোট পেয়ে 57 আসন জিততে পারে বিজেপি। 2013 নির্বাচনে বিজেপি পেয়েছিল 163 আসন। সমীক্ষায় অশোক গেহলটকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করছেন 41% মানুষ। অন্যদিকে সচিন পাইলটকে পছন্দ করছেন 18% মানুষ। তবে লোকসভা নির্বাচনে বিজেপি পেতে পারে 47% ভোট। অন্যদিকে কংগ্রেস পেতে পারে 43% ভোট। প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে পছন্দ 55% মানুষের। অন্যদিকে রাহুলকে পছন্দ 22% মানুষের। তিন, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান প্রতিষ্ঠান বিরোধী হওয়ার সঙ্গে লড়াই করছেন। সমীক্ষায় পূর্বাভাস অনুযায়ী সেখানে কংগ্রেস পেতে পারে 42% ভোট। অন্যদিকে বিজেপি পেতে পারে 40% ভোট। তবে বিধানসভায় আসন সংখ্যার নিরিখে কংগ্রেস পেতে পারে 117 আসন। অন্যদিকে বিজেপি পেতে পারে 106 আসন। তবে লোকসভা নির্বাচনে বিজেপি পেতে পারে 46% ভোট আর কংগ্রেস পেতে পারে 39% ভোট। প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে পছন্দ 54% মানুষের। অন্যদিকে 25% মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। চার, ছত্রিশগড়। এই রাজ্যে কংগ্রেস ও বিজেপি লড়াইয়ে একেবারে কাছাকাছি, সমীক্ষায় অন্তত এমনটাই ইঙ্গিত। সেখানে বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেতে পারে 40% ভোট আর বিজেপি পেতে পারে 39% ভোট। তবে আসন সংখ্যার নিরিখে কংগ্রেস 90 মধ্যে পেতে পারে 54 আর বিজেপি পেতে পারে 33 আসন। সমীক্ষায় দেখা গিয়েছে লোকসভায় বিজেপি পেতে পারে 46% ভোট আর কংগ্রেস পেতে পারে 36% ভোট। পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এখানেও অনেক এগিয়ে মোদি, তাকে পছন্দ করছেন 56% মানুষ। অন্যদিকে রাহুল গান্ধীকে পছন্দ করছেন 21% মানুষ।